আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান, আজকে আমাদের ইউটিউব চ্যানেলের 600তম ভিডিও দিচ্ছি। আশা করি আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন এতদিন, সামনের দিনগুলোতেও এভাবেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যান ভিডিও দেওয়ার সাথে সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে কম্পিটিটর, কোন কিওয়ার্ডগুলো আপনাদের জন্য সবচেয়ে ভালো কম্পিটিটর, এবং কি সবচেয়ে কম কম্পিটিটরের মধ্য থেকে আপনি কিভাবে আপনার পারফেক্ট কিওয়ার্ডকে বেছে নিতে পারবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং কোন কাজগুলো আমরা সহজে করে শিখে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর আজকে আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করব, এই ভিডিওর বাদেই আরেকটি ভিডিও আপলোড করবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা ফ্রি কোর্স করার একটি সুবর্ণ সুযোগ পাবেন আমাদের পক্ষ থেকে। আমাদের একটি গ্রুপ আছে, সেই গ্রুপের পক্ষ থেকে টোটালি একটি ফ্রি কোর্স করার সুযোগ পাবেন। আশা করি সেই ভিডিওটিও আপনারা দেখবেন। এর জন্য যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাবো যে বিষয়টি, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা ফাইবার মার্কেট প্লেসে আছি। ফাইবার মার্কেট প্লেসের যে যে ক্যাটাগরিতে কাজ করছেন কোনো সমস্যা নেই। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আমাদের যে গুগল, যে আমরা যে ব্রাউজারটা ইউজ করছি, ঠিক আছে, গুগল ক্রোম, এই গুগল ক্রোম থেকে আমরা একটি অ্যাডভান্স সেট আপ দিয়ে নেব, সেটা হচ্ছে যে ফাইবার কুইক ভিউ, ঠিক আছে। আমারটা যেটা ভার্সনটা দেওয়া আছে সেটা হচ্ছে 1.2 ভার্সন, আপনারা সেটা অ্যাডভান্সটাকে সেট আপ দিয়ে দিবেন। এটা সেট আপ দিলে কি বোঝা যাবে সেটা হচ্ছে যে আপনার যে কম্পিটিটরগুলো আছে, বিশেষ করে কিওয়ার্ড কম্পিটিটরগুলো আছে, সেগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন কিওয়ার্ডে কীরকম অবস্থান আছে সেটা বুঝতে পারবেন। তা আমরা যদি এখান থেকে যে কোনো একটি জায়গাকে যদি সিলেক্ট করি, হতে পারে সেটা আপনার লোগো ডিজাইন, আমরা লোগো ডিজাইনকে আমরা সার্চ করলাম এখান থেকে আপনাদের ওই অ্যাডভান্সটি সেট আপ থাকলে আপনার যে তথ্যগুলো আপনারা দেখতে পারবেন যে কোন কিওয়ার্ডগুলোতে বেশি সার্চ হয়, কোন কিওয়ার্ডগুলো প্রথম সারিতে থাকে, কোন কিওয়ার্ডগুলোতে কী পরিমাণ অবস্থানে আছে সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। একটু লোড দেবে, তারপরে আপনি খুব সহজে বুঝতে পারবেন এই বিষয়টি। আচ্ছা, আমাদের এই যে গিগুলোর নিচে দেখতে পাচ্ছেন যে সে কোন ধরনের আপনার যে ট্যাগগুলো আছে, রিলেটেড ট্যাগগুলো আছে, ট্যাগগুলো ব্যবহার করেছে, এবং এই ট্যাগগুলোর উপর থেকে দেখবেন প্রথমে টপ ফোকাস কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে সার্চ করে পাওয়া যাবে। এই কিওয়ার্ডগুলোতে প্রথমেই এখানে দেখেন লিস্ট আকারে একটি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লোগো মেকার 48, তারপর লোগো ডিজাইন 24, লোগো 16, তারপর মিনিমালিস্ট 14, এভাবে এক এক করে সিরিয়াল দেওয়া আছে যে কোনটা থেকে কোনটা কিভাবে বেশি সার্চ করে পাওয়া যাচ্ছে। তো এই অ্যাডভান্সটা সেট আপ দেওয়ার পরে আপনি সহজে বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডটা আপনার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট। এখন এখান থেকে বেশি পারফেক্টও নিতে পারেন, একেবারে লোয়েস্ট কম্পিটিটর যেটা আছে সেটাও নিতে পারেন। যেমনটি হতে পারে এখান থেকে যেটা একটা দেওয়া আছে, যেমন ভিন্টেজ লোগো, ভিন্টেজ লোগোতে দেখতে পাচ্ছেন যে এখানে এক মানে একটা কিওয়ার্ড, মানে একজন হয়তোবা সার্চ করে, হয়তোবা এই ধরনের কিছু একটা আছে এখানে, ঠিক আছে, সবচেয়ে বেশি সার্চে পড়ে। আচ্ছা, এখান থেকে আপনি আপনার যে টপিকটা নিয়ে আপনি কাজ করছেন কিংবা যে টপিকটা নিয়ে আপনি কাজ করবেন, এখান থেকে আপনার পছন্দের কিওয়ার্ড কোনটা সেই কিওয়ার্ডটাকে আপনি বাছাই করতে পারেন। একটা হচ্ছে একেবারে হাই রেঞ্জের কিওয়ার্ড বাছাই করতে পারেন, একটা হচ্ছে লো রেঞ্জের কিওয়ার্ড বাছাই করতে পারেন। এখন হাই রেঞ্জেরটা কখন আপনি বাছাই করবেন? হাই রেঞ্জেরটা তখনই বাছাই করবেন যে আপনি যদি 7টি গিগ দিয়ে থাকেন, তো 7টি গিগের ভিতরে আপনি 1টি গিগ অথবা 2টি গিগ আপনি হাই রেঞ্জে দিবেন, মানে কিওয়ার্ডগুলোকে হাই লেভেলের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। আর যেটা একেবারে লোয়েস্ট লেভেলে আছে সেটাকেও একটা বাকি 5টা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, হাইয়েস্ট থেকেও আপনি একটা অডিয়েন্স পাচ্ছেন, ক্লায়েন্ট পাচ্ছেন, এবং লোয়েস্ট থেকেও একটা অডিয়েন্স পাচ্ছেন, ক্লায়েন্ট পাচ্ছেন। এখন এটা কি শুধু আপনি রিলেটেড ট্যাগগুলোতে দিতে পারবেন? না, এখান থেকে আপনি অবশ্যই অবশ্যই আপনি আপনার টাইটেলও দিতে পারবেন, উইথ ডিসক্রিপশন, যে কোনো জায়গাগুলোতে যেগুলো আছে আপনি সেগুলো মানে প্রতিটা জায়গায় আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা লোগো ডিজাইন দিয়ে দেখলাম। আমরা যদি অন্য কিছু একটা দেখি, ফটোশপ এডিটিংয়ে যদি দেখি, তাহলে সেখানে কী অবস্থা? ফটোশপ এডিটিংয়ের কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেস্ট অবস্থানে আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা অবশ্যই টাইটেলে রাখার চেষ্টা করবো। একই কথা মনে রাখবেন, আপনাকে যদি খুব দ্রুত সার্চ করে পাওয়া যায় তাহলে আপনাকে কী করতে হবে, পাওয়া যাওয়ার জন্য কী করতে হবে? সর্বপ্রথম টাইটেলে আপনাকে যেটা ফেমাস কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা দিয়ে সবচেয়ে বেশি সার্চ করে পাওয়া যাচ্ছে, সেই কিওয়ার্ডটা দিবেন টাইটেলে। তারপরে আপনি চেষ্টা করবেন যে আপনার যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। তৃতীয়ত ডিসক্রিপশনে, চতুর্থত যেটা আছে সেটি হচ্ছে যে রিলেটেড ট্যাগ, পাশাপাশি যে ফাইল অ্যান্ড ফরম্যাটগুলো যেগুলো দেওয়া আছে, যে ক্যাটাগরিটা দেওয়া আছে, ওই ক্যাটাগরিতে অবশ্যই আপনার ওই মূল টপিকটাকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফটো রিটাচিং, ঠিক আছে, এখানে
27 এখানে ইয়া দেওয়া আছে ঠিক আছে মানে মোটামুটি ফার্স্ট র‍্যাঙ্কিং এ আছে এখানে ফটো রিটাচিং তাহলে আমরা যদি এখান থেকে এই একটা গিগ কে ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখবেন যে রিটাচিং ফটো এডিটিং মানে এখানে কিন্তু ফটো আছে রিটাচিং ও আছে এই দুটি কথাই কিন্তু এখানে উল্লেখ করা আছে এই জায়গাটাতে আচ্ছা এই জায়গাটাতে আপনি চেষ্টা করবেন এই যে দেখেন রিটাচ নামে কথাটা ফটো রিটাচ নামে কথাটা এখানে কিন্তু তার বেসিকের যে ইয়াটা আছে সেখান থেকেও দেওয়া আছে তার ডেসক্রিপশনে অবশ্যই অবশ্যই ফটো রিটাচিং কথাটা কোথাও আছে পাশাপাশি এখানে দেখবেন যে রিটাচিং যে এডিটিং টাইপটা আছে সেখানেও কিন্তু তার এটা দেওয়া আছে পাশাপাশি আরেকটি জায়গা আছে সেটি হচ্ছে যে রিলেটেড ট্যাগগুলো যেগুলো আছে দেখেন যে ফটো রিটাচিং প্রথম কিওয়ার্ডটাই তার ফটো রিটাচিং দেওয়া আছে এই যে টপিকটাকে সে যে মেজারমেন্ট করে আসছে একটা মূল টপিকটাকে যে মেজারমেন্ট করে আসছে এই টপিকটা মেজারমেন্ট আপনাকেও করতে হবে ঠিক আছে এই কিওয়ার্ডটাকে মেনটেন আপনাকেও করতে হবে তাহলে আপনি খুব সহজেই আপনাকে খুব সহজে সার্চ করে পাওয়া যাবে তখন অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেখবেন তার এখানে মোটামুটি ৬টা অর্ডার রানিং আছে তার যদি $5 করে অর্ডার রানিং থেকে তারপরেও তার $530 রানিং আছে কিন্তু তার যে শুধু বেসিকটাই রানিং আছে তা কিন্তু না তার স্ট্যান্ডার্ডও হতে পারে তার প্রিমিয়ামও হতে পারে নিঃসন্দেহে হতে পারে কোনো সমস্যা নাই ঠিক আছে এইভাবে আপনাদের যে ইয়েগুলো আছে কিওয়ার্ডগুলো আছে মেইন কিওয়ার্ডটা আছে আপনি টাইটেলটা কীভাবে সাজাবেন যেমন আপনি যদি ফটো রিটাচিংকে যদি টার্গেট করেন এখান থেকে যদি আমরা প্রথম যে ইয়েটা আছে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমরা যদি ফটো রিটাচিং দিয়ে আমরা যদি সার্চ করি আমরা যদি টার্গেট নেই যে আমরা ফটো রিটাচিং কথাটাকে আমি সব জায়গায় রাখবো বাকি বিষয়গুলো কী দিতে পারি আপনি এখন দিতে পারেন আই উইল ডু বিউটি ফটো রিটাচিং আই উইল ডু বিউটি ফটো রিটাচিং অ্যান্ড প্রোট্রেট রিটাচিং এই টাইপের কথাগুলোকে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন ঠিক আছে এই যে বিষয়গুলো আছে এটা শুধু একটা একটা দুইটা বিষয়ের উপর আমি আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু বাকি বিষয়গুলোর উপর যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন যারা ভিডিও অ্যানিমেশন নিয়ে কাজ করছেন অথবা যারা মিউজিক নিয়ে কাজ করছেন অথবা অন্যান্য বিষয়গুলো যারা বিশেষ করে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন তারা সবাই কিন্তু এই একই পদ্ধতি অবলম্বন করতে পারেন এই অ্যাডোন্সটা অবশ্যই আমার কাছে খুব ভালো লাগে আমি অ্যাডোন্সটা ব্যবহার করে থাকি যে কারা কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করছে এই কিওয়ার্ডগুলো খুব সহজে বোঝা যায় সেটা হচ্ছে যে ফাইবার আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে ফাইবার কুইক ভিউ ঠিক আছে 1.2 ভার্সন এটার যদি লেটেস্ট ভার্সন এসে থাকে তাহলে সেই লেটেস্ট ভার্সনগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে সুন্দর করে কাজ করতে পারবেন কারেন্ট ইতিমধ্যে চলে গিয়েছে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু